আজকে আসলে আমার 3 নম্বর দিন স্পেনে, তো আজকে আবার সিটি ট্যুর দিব। তো সকাল সকালে বের হয়ে গেছি, মোটামুটি এখন বাজে হল ঠিক 9টা। তো আমি আসলে মোটামুটি এখানে একটা ট্রেনে উঠবো, মোটামুটি 5 তলা নিচে আসলে ট্রেনটা নিচে নামছে, লিফ্টে নামছে, সেই জন্য আমি আসলে ইজিলি বলতে পারছি যে 5 তলা নিচে। এখান থেকে আসলে আরেকটা ট্রেন ধরবো আর কি, তারপরে আসলে আমার ডে ট্যুরটা শুরু হবে। তো ডে ট্যুর শুরু হলে তো ডেফিনেটলি আপনারা জানবেনই। সো কালকে বার্সেলোনা মোটামুটি অনেকটুকু ঘুরছি, রাতের লাইফ দেখছি, ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক এভরিবডি বার্সেলোনা একবার আসা উচিত যারা আসলে ইউরোপ ভ্রমণ করার চিন্তা করতেছেন, আর যারা আসতে পারবেন না তারা আমার ভিডিও দেখেন, ইনশাল্লাহ একদিন আসতে পারবেন যদি আপনি ইচ্ছা করেন। হ্যাঁ আমি জানি টাকা পয়সার প্রবলেম, বিভিন্ন প্রবলেম, মানে ইচ্ছাটাই আসলে সবচেয়ে বড় জিনিস, পরে আল্লাহ তাআলাই সব কিছু ঠিক করে দিবে, বিশ্বাস রাখতে হবে। আমি এখন আসলে মেট্রোতে আছি, তো আমাকে ট্রেনের পর ট্রেন ধরতে হয়েছে। তো আমি এখন স্পানিয়া একটা জায়গা আছে, মোটামুটি বার্সেলোনার মেইন পয়েন্ট, যেটা সবাই আসলে এমন কোনো লোক নেই আমার মনে হয় বার্সেলোনাতে আসার পরে ওই জায়গাটা যায়, ওই জায়গাটা যাবো, ওইখান থেকে আসলে আমি আমার ডে ট্যুরের যে বাস সে বাসটা ধরবো। সারাদিন আসলে ট্যুরিস্ট বাসে ঘুরলাম আর কি, তো এখন বার্সেলোনার জালবানে ওঠার ইচ্ছা আর কি, মানে জালবান মানে কেবল কার, যেটা আমি জার্মানিতে ওরা জালবান বলে সেটাই আসলে বলে ফেলছি ভুলে। তো ওইখানে যাব, দেখব কত টিকিট লাগে, এগুলো খুব মানে অনেক টাকা লাগে, মানে অমানবিক টাইপের টাকা নেয় আর কি, এত টাকা নেয় চিন্তাও করা যায় না যে কত টাকা নেয় আর কি। তো যাচ্ছে আসলে এখন এখানে 13 টাকা নেয়, মানে 13.5 ইউরো নিবে হুইনন সুরুক, তো অনেক টাকা এটা। তারপর আসলে মানে বার্সেলোনা যেহেতু এসেছি, এটা আসলে না করে যায় কীভাবে, করে যাওয়াটাই বেটার আই থিঙ্ক। মানে একটু করলাম, ঠিক আছে টাকা পয়সা নিলাম, টাকা পয়সা নিল। তো এখানে আসলে বিরাট লাইন, লাইন ধরে তারপরে যেতে হবে। তো আর কেউ উঠলে হয়তো বিরক্ত লাগতো, মানে হয়তো সেও বিরক্ত হইত, আমিও বিরক্ত হইতাম। আর সবচেয়ে বেশি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমার মাস্ক পরতে হয়, মানে এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তো আমি অলরেডি যাচ্ছি, এটা কেমন কেমন হইতেছে। আচ্ছা বার্সেলোনাকে দেখতেছি এইদিক থেকে। ও ভাই, মানে যে যেখানে হন না কেন এইটাতে উঠা মাস্ট, জালবানে আপনার উঠাই উচিত, কারণ এখান থেকে উঠতে পারলে ফুল বার্সেলোনাটাকে দেখতে পারবেন, মানে একটা অসম একটা ভিউ, মানে এই ভিউ মানে জালবান ছাড়া উঠে যাবে না, ঠিক আছে। এই জন্যই ওরা আসলে এতগুলো টাকা নেয়, মানে আমার মনে হচ্ছে যে আমার যে 13 ইউরো মানে 13.5 ইউরো এটার মোটামুটি কিছুটা উসুল হয়েছে আর কি এই উঠা দেয়। এবং এখান থেকে বার্সেলোনার মোটামুটি বড় বড় স্থাপনাগুলো দেখা যাচ্ছে, এবং ও সাগ্রাদা ফ্যামিলি সবচেয়ে বড় ক্যাথেড্রাল, তারপরে এটা হলো ব্যাক ভিউটা, মানে অসম, মানে এক কথায় যদি অসম সালা টাইপের কিছু কথা আছে না, সেটা হলো যে অসম সালা টাইপের। খুবই সুন্দর, কিন্তু আমার ঘটনা হলো যে আমি আরেকটা তো উঠবো, ঠিক আছে। এবং ওটাতে উঠতে কি
আমার মানে ওই যে দেখেন আরেকটা আছে, তা আমি ওই টপে উঠতে চাই। মানে কি আমাকে কি এখানেই শেষ, মানে এর জন্য শুধু খেলে তৈরি হইলো তাহলে অনেক মারামারি হয়ে যাবে, কারণ আমি ওটাও দেখতে চাই। উফ অসম, এখান থেকে মাথাগুলা খুব কালারফুল কালারফুল দেখা যায়, অনেক সুন্দর। বুঝলে বুঝতে পারবো না যে আসলে কত সুন্দর। স্কর্জিয়াস ম্যান, এরকম সুন্দর লাইফটা যদি এরকম সারাক্ষণ সুন্দরই থাকতো তাহলে কতই না ভালো হইতো। কোটি কোটি টাকা থাকতো আর খালি ধুমধাম খালি ঘুরতাম। সম্ভবত এখানে আমাকে নেমে যেতে হবে না, এটা আসলে একটা টার্নিং পয়েন্ট। এইখান থেকে দেখেন, এইখান থেকে জালবান গুলো আসতেছে, এইখানে এসে একটা টার্ন করতেছে, টার্ন করে আবার ধুপ করে উপরে উঠে যাইতেছে। বাবা কত সুন্দর, আপনাদের বইলা বুঝাতে পারবো না যে এটা আসলে কত সুন্দর। মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আপনারা ঘুরেন ভাই, ঘুরেন যেখানে ইচ্ছা সেখানে ঘুরেন, কিন্তু ঘুরেন মানে ঘুরের উপর কোনো ওষুধ নাই আর কি। এবং আপনি ঘুরতে থাকেন, একটা সময় আল্লাহ তাআলা আপনাকে এই প্লেসগুলো তো নিয়ে আসবে। কারণ এটা আমি এই জন্য বলছি যে কারো কারোর জন্য এটা আসলে খুব এক্সপেন্সিভ, আবার কারো কারোর জন্য খুবই ইজি। যাদের জন্য ইজি তারা আসলে মিস করবেন কেন, তারা করবেন। আর যাদের জন্য এক্সপেন্সিভ তারা হয়তো বেটার একটু ওয়েট করতে হবে, তারপরে আসলে যেতে হবে। দেখেন আমরা টাস টাস করে উঠে যাচ্ছি। এদিক থেকে আবার বার্সেলোনাটাকে দেখা যাচ্ছে, কুল। এখান থেকে আরো বেশি দেখা যাচ্ছে, মানে আমি বুঝতেছি না যে আমি কোন দিকে যাবো। এবং এটা কি ইয়া করা যায়, ভিডিও করা যায়, মানে দাঁড়ানো যায় না, আবার বকা টকা দিবে। আমি আসলে বার্সেলোনার মোটামুটি সব দেখে ফেলতেছি, মানে এক জায়গায় দাঁড়ায় সব কিছু দেখা আর কি। এখান থেকে বার্সেলোনার ভিউ, তারপর সমুদ্রের ভিউ, অসাম এক কথায়, মানে এর কোনো তুলনা হয় না। এখান থেকে যদি সমুদ্রটা আপনাদের একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন ওই যে সমুদ্র। মানুষ বলে না যে স্পেন সমুদ্র বা স্পেনের পাশে সমুদ্র, এটাই আসলে ওই সমুদ্রটা। অসাম, এর চেয়ে সুন্দর আর হইতে পারে না। মানে আমি এই যে 13.5 ইউরো দিয়েছি, আমার 13.5 ইউরো মোটামুটি উসুল হয়ে গেছে। দেখেন কতই না সুন্দর দুনিয়া, আল্লাহ তাআলা কত সুন্দর বানাইছে। আমি লাস্ট মাথা চলে আসছি, এইখানে আমাকে নামতে হবে। খুবই ওয়ান্ডারফুল একটা এক্সপিরিয়েন্স ছিল। মানে এরকম এক্সপিরিয়েন্স যদি অপরচুনিটি থাকে তাহলে ডেফিনেটলি নেওয়া উচিত। এবং আমি আস্তে আস্তে সবাই যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাব, এবং মজার ব্যাপার হলো আমি এবার ফিরবো এই পথে। সো মানে সৌন্দর্যটা আমি আরেকবার উপভোগ করতে পারবো। তো জার্মানিতে যারা আসলে অলরেডি পড়তে এসেছেন বা এখানে ছবি তুলতেছে, খুব মানে কিম্ভূত কিমাক্কার টাইপের কিন্তু ছবি তো তুলতেছে। জার্মানিতে যারা পড়তে আসতেছেন তারা আসলে জার্মানিতে পড়ার পাশাপাশি এরকম করে ঘুরে দেখতে পারেন। আপনি হয়তো একেবারে মুখ বুঝে ডর্মে অথবা আপনার বাসায় বসে থাকতে পারেন, ওটা তো কোনো সমস্যা নেই, আপনি অনেক টাকা পয়সা কামাবেন, কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন। আপনারা আমার যারা ব্লগ দেখেন, আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদেরকে কিছুটা হলেও এন্টারটেইন করতে পেরেছি বা নতুন কিছু জায়গা দেখাতে পেরেছি, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারণ আপনার একটা কমেন্ট হয়তো
আমার ভালো লাগবে আপনাদের সাথে শেয়ার করে। যদি আমি একবার বলেছি যে এটা কোনো মিনিং হয় না যে আসলে কেউ সাবস্ক্রাইব করলো কি করলো না, ঠিক আছে। আমি আগেও ভ্রমণ করতাম, পরেও ভ্রমণ করব, আগামী সারা জীবন ভ্রমণ করেই যাব, কারণ আমি তো আর ভ্রমণ ছাড়তেছি না।